বলবো কত মানে ভাবো সকাল 8:30টার থেকে শুরু হয়েছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি বাড়ির কাজ একদিনই সময় আছে কারণ আজকেই মানে ঘর পরিষ্কার করে সারাদিন একদিকে খড় ধোয়াধুই একদিকে মানে ঘরের টুকটাক কাজ জাস্ট 20% 80% এখনো স্টিল পেন্ডিং বাকি আছে করতে হবে কাল পরশুর মধ্যে কারণ তোমরা এখন মজা পাবে না আর আমরাও দিয়ে এখন মজা পাবো না কারণ রুম হচ্ছে টোটালি মেস তো এগুলোকে টুকটাক আস্তে আস্তে সাজাবো তখন তোমরা দেখতে পারবে তোমাদের সাথে আমি রুম ট্যুর আমরা খুবই তাড়াতাড়ি শেয়ার করবো তার আগে তোমরা এই গ্লিমসটা দেখে নাও সারাদিন কেমন গেল আশা করি মানে যতটা পারবো চেষ্টা করেছি আমরা দেখানোর জন্য তোমরা অ্যাকচুয়ালি বুঝে যাবে সারাদিনের একটা জাস্ট ছোট একবারে গ্লিমসটা আর ছোট্ট অনুষ্ঠান করলাম একদমই ছোট্ট যেটুকু আমাদের ক্ষমতার মধ্যে হলো একদিনের মাথায় মানে প্রিপারেশন নিলাম নিয়ে যেটুকু করলাম যেটুকু মানুষদেরকে ডাকতে পারলাম ডেকেছি তো চলো আমাদের সাথে আজকে তোমরাও फ्लैशबैक আর সাথে আমরা মানে আমি না एक्चुअली আমরা যে কি করে কি করছি বলার বাইরে এখনো পেন্ডিং এই দেখাবো না এখনো আছে তোমাদেরকে ফুল এন্ড ফাইনাল দেখিয়ে দিব কিন্তু এখন ঘরের অবস্থা খুব বিকট পুরা ক্লিনিং চলছে অনেক কাজ বাকি এখনো আজকে পূজা করতে হবে এইখানেও আমার ক্লিনিং চলছে তন্ময় এখানে বাড়িতে কাজ করছে ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারপর আরও শুরু করব তো এই দিস ইজ লাইফ চলছে পালাচ্ছে দেখো এখন হবে যজ্ঞর পালা পূজা প্রায় শেষ এখন যজ্ঞর সব কিছু রেডি করা হচ্ছে দেখো তোমরা দেখো কিন্তু কাজটা ধাপে পড়ে গেল কাজটা ওই কাজটা খুলে যায় কিন্তু ফুটফুট করে